রয়েছো নতুন একটা ভিডিওত স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডর অর্থাৎ এস এল পি আর বির ফালের আছে একটা ভাল খবর যাবিল নাকি রিটেন এক্সামিনেশন অনুষ্ঠিত করবলিয়া আছে আগন্তুক আহি থাকা সময়ত তো গোটেবিলাকরে এক্সামিনেশন সমূহ কোন তারিখের পাতিব সেই সন্দর্ভত এখন অফিসিয়াল নহয় এখন নোটিফিকেশন জারি করা হয়েছে যে অফিসিয়াল বলে এই কারণে নকো কারণ এতালেকর যফিসিয়াল নোটিফিকেশন জারি করা যদি পর্টেল আছে আসাম পুলিশের সেই ওয়েবসাইটত কোনো ধরনের নোটিফিকেশন এতালেক এভেলেবল হওয়া নাই লাস্ট নোটিফিকেশন আছিল যা 10 জানুয়ারি তারিখের তো এতালেক এভেলেবল হওয়া নাই কিন্তু যখন নোটিস আমার হাতে আই পড়েছে সেইখান হয়েছে 18 জানুয়ারি অর্থাৎ আজির ডেটর তো গতি সেই নোটিস কি আছে তার বিষয়ে আপনার জানাম লগতে কোনবিলা এক্সাম অনুষ্ঠিত করা হবো আর লগতে কেদিমান আগত হয়ে যাওয়া যাবিলা নাকি এপিআরর ফিজিক্যাল টেস্ট তারও রিটেন এক্সাম হবো কোড হবো কোন তারিখের হবো গোটেবিলা ইনফরমেশন আমি সেই নোটিফিকেশনখনের জড়িয়ে আপনার দিম গতি স্টেপ বাই স্টেপ চাব ভিডিওর কোনো ধরনের স্টেপ স্কিপ নকরিব তো এইখন হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন বলে নকও এখন নোটিফিকেশন আজি হয়েছে 18 জানুয়ারি 2021 তো আজির ডেটত এখন অফিসিয়াল নোটিস জারি করা হয়েছে ইয়াত ডাইরেক্টলি প্রথমে কোয়া হয়েছে আপনার যুক্ত গোটেবিলাক যাবিলা নাকি এক্সামিনেশন অনুষ্ঠিত করা হবো স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডর আন্ডারত তো গোটেবিলাক এক্সামিনেশনের নোডেল এজেন্সি হবো সেটা হয়েছে সেবা অর্থাৎ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম যেটা আমার মেট্রিকর যখন বোর্ড তেওঁলোকে গোটেবিলা এক্সাম কন্ডাক্ট করব আগন্তুক আসাম পুলিশের এক্সামসমূহ ডিব্রুগড় ইউনিভার্সিটিতে কন্ডাক্ট করেছিল তো এইবার এই যেটা সুবিধা সেটা সেবাক দিয়া হয়েছে তো কোনবিলা এক্সামিনেশন অনুষ্ঠিত করা হবো টোটাল চারিটা পয়েন্ট ইয়াত উল্লেখ করেছে তো এক নম্বর পয়েন্টত আছে আপনাদের রিটেন এক্সামিনেশন কম্বাইন যে রিটেন টেস্ট হবো তাতে এ নম্বর পয়েন্টত দিয়া আছে 2391টা পোস্ট যে ইউবির আছিল লগতে 4271টা পোস্ট যে কনস্টেবল এবির আছিল এক্সামিনেশনটো অনুষ্ঠিত করা হবো লগতে দুই নম্বর দিয়া আছে 813টা পোস্ট যে কনস্টেবল এপিআরত আছে আর 787টা যে পোস্ট আছে ফায়ার এন্ড ইমার্জেন্সি রেস্কিউ যেটু ডিপার্টমেন্ট আছে তাতে 754 পোস্ট কনস্টেবল গার্ডমেন আছে আন্ডার DGCD এন্ড CGHG আন্ডার তো এই তিনটা বিভাগের যাবিলা নাকি কম্বাইন রিটেন এক্সাম সেইটা অনুষ্ঠিত করা হবো অহা আগন্তুক সময়ত টাইমটো কয়েছো তারপর দুই নম্বর দিয়া আছে যে আপনার 154টা পোস্ট আছিল এএসএফ বেটেলিয়ান পোস্টর তো তেওঁলোকৰ যেটো রিটেন এক্সাম সেইটো অনুষ্ঠিত করা হবো কম্বাইন রিটেন টেস্ট কিয় কিয়র কারণে পাতিব 306টা যেটো এসআই পোস্ট আছিল 320টা যেটো এসআই এবি বিভাগের যিখিনি এসআই আছিল ইন কমান্ডো বেটেলিয়ান তেওঁলোকৰ অনুষ্ঠিত করা হবো পাতিব 10টা পোস্ট যেটো এসিস্টেন্ট ডিপুটি কন্ট্রোলার সিভিল ডিফেন্সর আন্ডার আছিল তো এইকেইটার এক্সাম পাতিব ইয়ার উপরেও আপনার কম্বাইন রিটেন টেস্ট পতা হবো 705টা পোস্টর যে কনস্টেবল ইউবির আছে 1429টা পোস্ট যে কনস্টেবল এবির আছে অর্থাৎ এবি ইউবির রিটেন এক্সামও অনুষ্ঠিত করা হবো এটা কোয়া হয়েছে আপনার এই এক্সামসমূহ কত হবো ইয়াত ভেনু অফ রিটেন এক্সামিনেশন অর্থাৎ যেটা এক্সামিনেশন অনুষ্ঠিত হবো রিটেন এক্সামর তারে যে একজেক্ট লোকেশন সেইটা কৈছে যে গোটেবিলাকর এক্সামিনেশন সেন্টারসমূহ বেলেগ বেলেগ হবো টোটাল 10টা এক্সামিনেশন সেন্টার থাকিব অল ওভার আসাম এটা কথাটো হল যে এএসএফ বেটেলিয়ান আছে সেইটো পোস্টর বাহিরে বাকি গোটেবিলাক পোস্টর এক্সামসমূহ এই তলত উল্লেখ করা যে 10টা সেন্টার আছে তাতে বিভিন্ন ধরনের সেন্টার অনুষ্ঠিত করা হবো কিন্তু এই যেটো এএসএফ বেটেলিয়ান পোস্ট আছে এই পোস্টর যে রিটেন এক্সাম সেইটো অনুষ্ঠিত করা হবো একমাত্র গুহাটির অল্লি বলে কোয়া আছে তো গুহাটির বাহিরে বেলেগ কোনো এক্সামিনেশন সেন্টার এই এএসএফ বেটেলিয়ানের পোস্টর এক্সামিনেশন অনুষ্ঠিত করা নহয় বাকি যিখিনি এক্সামিনেশন সেন্টার বাকি যিখিনি পোস্ট আছে সেই পোস্টর রিটার্ন এক্সামসমূহ অনুষ্ঠিত করা হবো তিনিচুকিয়া যোরহাট ডিফু শিলচর গুহাটী বঙ্গাইগাঁও কোকরাঝার তেজপুর নগাঁও আর হাফলং আদি করে 10টা সেন্টার এইটা হয়েছে 10টা সেন্টার এটা আপনার শিডিউলটা দিয়া আছে রিটার্ন টেস্টর ইয়াতে যিখিনি দুটা পয়েন্ট দিয়া আছে প্রথম 2391টা পোস্ট যেটো ইউবিত আছিল 4271টা পোস্ট যেটো কনস্টেবল এবিত আছে এক্সামিনেশন অনুষ্ঠিত করা হবো 813টা পোস্ট আছে কনস্টেবল এপিআরও 770টা পোস্ট আছে কনস্টেবলত ফায়ার এন্ড এক্সটিংগুইশার
সি নম্বৰত আছে 754টা পোষ্ট। এই গোটেইবিলাকৰ এই তিনিটা মেনশ্যন কৰা পোষ্টৰ ৰিটেন এক্সামিনেশ্যন অনুষ্ঠিত কৰা হ'ব অহা 20 February 2022 তাৰিখত। আৰু লগতে টাইমটো দিয়া আছে 11টা বজাৰ পৰা 1টা বজালৈকে, আৰু ৰাতিপুৱা 11টা বজাৰ পৰা ভাতিবেলা 1টা বজালৈকে আপোনালোকৰ ৰিটেন এক্সামিনেশ্যনটো অনুষ্ঠিত কৰা হ'ব। মন কৰিব, এই যিখন নটিচ, এই নটিচখন অফিচিয়েল ৱেবছাইটত এতিয়ালৈকে এভেইলেবল হোৱা নাই, কিন্তু দেখাত একদম অৰিজিনেল যেন লাগিছে। গতিকে আপোনালোকে চিয়'ৰ নহ'ব, হ'লেও কিন্তু বাকী যিখন নেকি আগতে যোৱা 10 January এভেইলেবল হোৱা নটিচ যিখন আছিল অফিচিয়েল নটিচ, অফিচিয়েল ৱেবছাইটত এভেইলেবল থকা সেই নটিচখনত কিন্তু ফেব্ৰুৱাৰী মাহতে অনুষ্ঠিত কৰা হ'ব বুলি কৈছে। আৰু তাতেও এই 10টা চেণ্টাৰৰ কথা মেনশ্যন আছে। তো গতিকে আমি ক'ব পাৰোঁ যে আপোনালোকৰ যিমানবিলাক এই তিনিওটা মেনশ্যন কৰা পোষ্টৰ ৰিটেন এক্সামিনেশ্যনটো অহা 20 February অনুষ্ঠিত কৰা হ'ব। আৰু টাইমটো বা তাৰিখটো একজেক্ট নহ'ব পাৰে, কিন্তু ফেব্ৰুৱাৰী মাহত অনুষ্ঠিত কৰা হ'ব সেইটো চিয়'ৰ। আৰু বাকী যদি এইখন ফেক হয় বা আপুনিও যদি গম পায় যে এইখন ফেক, তেতিয়াহ'লে আপোনালোকে আপডেট কৰক, কমেণ্টত পিন কৰিম মই, যাতে যদি ফেক হয়, যদি কিবা প্ৰুফ থাকে বা অফিচিয়েলি যদি আপলোড হৈ যায় অলপ দেৰিকৈ, তেতিয়াহ'লেতো কোনো কথাই নাই। গতিকে আপোনালোকে ৱেইট কৰিব, ভিডিঅ'ত বহুত দিন দিয়া নাছিলে কিবা প্ৰব্লেমৰ বাবে, গতিকে ডেইলি এতিয়াৰ পৰা ডেইলি আপডেটসমূহ দিম, গতিকে আপোনালোকে ডেইলি আপডেট থাকিব, তাৰ বাবে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। আৰু লগতে আমাৰ ছ'চিয়েল মিডিয়া লিংকসমূহত গৈ আপোনালোকে আমাক পাৰ্চনেলি কিছুমান কথা সুধিব পাৰে, যদিও ভিডিঅ' নাহে তথাপিও আপোনালোকে, আমি অলৱেজ এক্টিভ থাকোঁ, গতিকে আপোনালোকে সুধিব পাৰে। ভিডিঅ'টো চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ, কিবা কনফিউজন থাকিলে তলত কমেণ্ট কৰিব, বহুত বহুত ধন্যবাদ।